ফাইনালি আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি। শুরু হচ্ছে নাটক। আলিবাবা জলদি, সুপার এক্সাইটেড, কারণ আমি মা দিদি সবাই মিলে। আচ্ছা বান্টি, এই নিয়ে কত রসগোল্লা হচ্ছে? হ্যালো গাইস, ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ত্রিপর্ণা আর তোমাদের সবাইকে আমি আমার চ্যানেলে আরও একবার স্বাগত জানাচ্ছি। আগের দিন ব্লগেই বলেছিলাম যে আমি বাসন্তী পুজো ব্লগ দুটো করব। আগের দিন মেলা নিয়ে করেছিলাম, আর আজকের ব্লগটা থাকবে আমাদের মারই একটা মানে বান্ধবী বলা যেতে পারে, আবার দিদি বলা যেতে পারে, একজন সিনিয়র ডাক্তার সর্বরী ঘোষ আন্টি, ওনার বাড়িতে বাসন্তী পুজো আছে। তো সেখানে আমরা যাচ্ছি, দেরি হয়ে গেছে, তাই মা ঘুম চিল্লাচ্ছে, আমরা এক্ষুনি তাড়াতাড়ি বেরিয়ে যাব, রেডি হয়ে নিয়েছি। কিন্তু দুঃখের বিষয় হলো আজকে শ্বাসটা একদম আমার মনের মতন হয়নি, মানে আমি তো একদম স্যাটিসফাই না। তো বান্টি বলছে, মানে আমার বোন বলছে যথেষ্ট ভালো লাগছে। তো আজকে আমি এরকম একটা ড্রেস পরে নিয়েছি, ফুল ড্রেস তোমাদেরকে দেখাচ্ছি। এই ড্রেসটা আমি নিয়েছি মিন্ত্রা থেকে, সেটা নিয়েছিলাম দুর্গাপুজোর সময়, কিন্তু পরা হয়নি, এখন এই বাসন্তী পুজোতে ভাঙলাম। তোমাদের ড্রেসটা দেখিয়ে দিই। তো আমি ব্যাক ক্যামেরা দিয়ে আয়নার সামনে গেলাম, কিন্তু লাইটসটা যেহেতু কম সেই কারণে আমি ফ্রন্ট ক্যামেরা দিয়ে দেখিয়ে দিচ্ছি। এরকম ফুল লং, এটা একদম লং একটা ড্রেস, খুবই ভালো, খারাপ না। তো চলো এবার আমরা বেরিয়ে পড়ি, অনেক দেরি হয়ে গেছে। চলো যে আমরা বেরিয়ে গেছি, এখন রাস্তার দিকে যাচ্ছি, আমরা তিনজনে যাচ্ছি, আমি মা এই যে। চলো আমরা টোটোতে উঠে গেছি, এখন যাচ্ছি। কত ভালো লাগছে, ও বলছে ওকে বাজে লাগছে, কিন্তু ওকে ভালো লাগছে। এই যে আমার মাদার ইন্ডিয়া, মাকেও ভালো লাগছে। চলো চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে, চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে। যে ঠাকুরটা সর্বরী আন্টি বাড়ির পুজোর ঠাকুর, অ্যালিস। এবার আমরা খেতে বসলাম, আমরাই হলাম একেবারে লাস্ট ব্যাচ, আর কেউ নেই, দু একজন আছে। অনেকক্ষণ ওয়েট করার পরে বেগুনি আসলো, কারণ বেগুনিটা শেষ হয়ে গেছিল, এবার আমরা খাবো। আচ্ছা বান্টি, এই নিয়ে কত রসগোল্লা হচ্ছে? তিনটে, তাই এর জন্যই তো তুমি গোলুমলু, এরকম বড় বড় ছিল, মানে কম মিষ্টি অবস্থা থালাটা। হ্যাঁ, এটা সুইমিং পুল হয়ে গেছে। হ্যাঁ, এটা হচ্ছে রসগোল্লার মিষ্টি সুইমিং পুল, মানে রসের। ফাইনালি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো, অনেকক্ষণ ধরে খেলাম, ভালো হয়েছে। প্রত্যেকটা আইটেম, ডাল ছিল, বেগুনি ছিল, তারপর হচ্ছে পোলাও, পনির, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট। এবার আমরা ওখানে কিন্তু বসবো। মা কেমন খেলা? আম পোড়া শরবত খাচ্ছে। আমরা এই গল্প টল্প করে বাড়ি চলে যাবো, অনেকক্ষণ এসেছি। আমরা বাড়ির দিকে যাব, ডেকোরেশনটা দেখাই। ডেকোরেশনটা অসম্ভব সুন্দর হয়েছে, পুরো সাবেকিয়ানার ছোঁয়া,
সুন্দর ডেকোরেশনটা হয়েছে। যে আমাদের রাস্তা একজনের সাথে দেখা হলো, এখন আমাদের সাথে যাবে। চল আমাদের সাথে চল, যাবি? ও পিছনে এখন অনেক কটা আসছে, চলো। তো এবার আমরা একটা আরেকটা অন্য জায়গায় যাব, প্ল্যানিং করেছি, তো দেখি কতটা কি সাকসেস হয়। কিন্তু না না বলে আছে, কিন্তু আমরা যাব। ইয়েস, বলেছি যখন যাব তো যাবই। একদম ইন্ডিয়া ফাইটস ব্যাক। আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি, বিষ্ণু আঙ্কেলের বাড়ির বাসন্তী পুজোতে। তো চলো দেখাই। ডেকোরেশনটা তো অসম্ভব সুন্দর। ডেকোরেশনটা অসম্ভব সুন্দর হয়েছে সত্যি, মানে এটা বাড়ির পূজার কৃষ্ণ বাড়িঘর মেলার মতো করে ডেকোরেট করা হয়েছে, একটুখান বসেছে আর কি। এই হচ্ছে ডেকোরেশনটা। এই জায়গাটার ডেকোরেশনটা অসম্ভব সুন্দর হয়েছে, খুবই সুন্দর হয়েছে। মানে আমি প্রথমবার আসলাম, হ্যাঁ ফার্স্ট টাইম আসলাম, খুবই সুন্দর মঞ্চটা, মানে মঞ্চের ওই জায়গাটা খুব সুন্দর হয়েছে। এখানে ছোট্ট করে মেলা মতো বসেছে। মানুষের এই জায়গাটা পুরো থিয়েটারের মতো লাগছে, বান্টি তো তাই বলো, তাই না? হ্যাঁ পুরো থিয়েটার, মনে হচ্ছে যেন থিয়েটারে কোনো মুভি দেখতে বসেছি, দেখাচ্ছে আলিবাবা চল্লিশটার হবে। আসলে ক্যামেরাতে অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু ফেস টু ফেস পুরো থিয়েটারের মতো লাগছে। এটা সাজাবে, খুব সুন্দর ডেকোরেশন আছে, এমনই সুন্দর লাগছে। আজকে দুটো বাসন্তী পুজোতে আসলাম, দুটোই খুব সুন্দর। বলুন, এখানে অনেক বাসন্তী পুজো হচ্ছে তাই আর কি। এই একটা কথা বলবেন আপনি, কাণ্ড। আজকে দুটো বাসন্তী পুজো অ্যাটেন্ড করলাম, দুটোই খুব সুন্দর। এমন লাগছে এখানে এসে। হ্যাঁ আজকে আমাদের ঘোরাটা কিন্তু খুব সুন্দর হচ্ছে। শুরু হচ্ছে নাটক আলিবাবা চল্লিশ। সুপার এক্সাইটেড, কারণ আমি মা দিদি সবাই মিলে, মানে ম্যাডামের গ্রুপে করেছিলাম। ও হয়েছিল কেনা ডাকা ডাকা সর্দার, আমি হয়েছিলাম আবদাল্লা, মা হয়েছিল কাশেম, আর সেটাই আজকে আমরা দেখবো। অন্যরা মানে ইয়ে করবে, সুপার এক্সাইটেড। শুরু হচ্ছে, ভেবেছিলাম অনেক লেটে হবে, কিন্তু ফাইনালি তাড়াতাড়ি শুরু হয়ে যাচ্ছে। এটা পুতুল নাচ হচ্ছে, ক্যামেরাতে তো অত আসছে না। কোথায় তুই মাঝদিনা?
বলো ওখানে পুতুল পুতুল কি বলে পুতুল না আচ্ছা যাই হোক আমি ভুলে গেলাম তো পুতুল নাচ হচ্ছিল কিন্তু খুব সুন্দর হচ্ছিল কিন্তু রাত হয়ে গেছে অনেক পুরোনো কথা মনে পড়ে যাচ্ছিল আমরা এই সিটিটাতেই করেছিলাম আর কি আমি আব্দুল্লাহ হয়েছিলাম আমার বউ সৌমিকা দিদি হয়েছিল বললি আর বলা লাগবে না পুরোনো স্মৃতি চারু আর ভালো লাগছিল খুবই সুন্দর অ্যারেঞ্জমেন্ট এবার আমরা বাড়ির দিকে চলে যাব ফাইনালি বাড়ি চলে আসলাম সমস্ত নিমন্ত্রণ মিটালাম তারপরে একটু ঘুরুঘুরু করলাম বেশ ভালো লাগলো আজকে ছোট্ট একটুখানি যে টুকটা হলো খুবই ভালো লাগলো দুই জায়গার বাসন্তী পুজোয় খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট খুব সুন্দর প্রথমে যেটা সরবরি আন্টির বাড়িতে গেলাম খুবই সুন্দর পুরো সাবেকিরানার ছোঁয়া খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট আর তারপরে যেখানে গেলাম ওখানেও তো অসাধারণ আমি ওখানে প্রথমবার গেলাম আমি ওখানকার অনেক নাম শুনেছি যে খুব সুন্দর বাসন্তী পুজো হয় তা আমি এখানে ফার্স্ট টাইম গেলাম খুবই ভালো লাগলো বিষ্ণু অঙ্কেলের বাড়ির বাসন্তী পুজো তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আমার এই আজকের ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটা হিট করে দিও তো আমার পাশে এভাবেই থেকো সবসময় তোমরা তো তোমরা ম্যাক্সিমাম অনেকে ম্যাক্সিমামই আমাকে রিকোয়েস্ট করেছো ফুড ব্লগের জন্য তো আমি ওটা বানানোর চেষ্টা করব আসলে সমস্যাটা হলো আমি তো মানে খুব বেশি ফুডি পারসন নই আমাকে দেখে মনে হয় যে আমি বিশাল একটা ফুডি পারসন কিন্তু অ্যাকচুয়ালি সেটা একদমই না আমি খুবই সামান্য খাই মানে সামান্য খাই বলতে মানে খাওয়া নিয়ে আমার অত বেশি মানে বিশাল একটা ইয়ে নেই যে খেতে হবে খাবো মানে জাস্ট খেতে ভালো লাগলে খাই এরকম তো তবু আমি তোমাদের রিকোয়েস্টটা রাখার চেষ্টা করবো আর তোমাদের যদি আরও কোনো রিকোয়েস্ট থাকে যে তুমি এরকম ধরনের ভিডিও বানাও তো অবশ্যই করো তো আমি চেষ্টা করবো আমার সাধ্য মতন তোমাদের রিকোয়েস্টটা রাখার তো আজকের জন্য এখানেই লাগছি আবার দেখা হবে পরবর্তী নেক্সট ব্লগে টাটা সবাই খুব ভালো থেকো গুড নাইট